ছবি ফটোজ ভিডিও ডিলিট হয়ে গেছে আপনার মনের অজান্তে। হাই হাই এখন কি হচ্ছে, তাহলে আমার কি সেই স্মৃতিটা হারিয়েই যাবে? নো ওয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? তো আপনার সাদের ফটো ভিডিও সব ডিলিট হয়ে গেছে, আপনি এখন সেই ছবিগুলো রিকোভারি করতে চান, কিন্তু কিভাবে রিকোভারি করবেন, কেমনে ফটোগুলো ভিডিওগুলো রিকোভারি করে আপনার গ্যালারিতে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসবেন, সেই মাধ্যমটা কিন্তু খুঁজে পাচ্ছেন না। তো যাই হোক, আমার ভিডিওটা আপনার চোখের সামনে পড়ছে আর আপনি ক্লিক করে দেখতেছেন, তার মানে আপনি কিন্তু এখান থেকে 100% আপনার অলরেডি আপনার গ্যালারিতে সেই ফটোগুলো চলে গেছে যেগুলো ডিলিট হয়ে গেছে। ওকে, তো তাহলে চলুন আজের ইন্ট্রো বাদ দিয়ে ভিডিওটা শুরু করা যাক। নতুন হলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো তাহলে চলুন মেন ভিডিওতে যাওয়া যাক, কীভাবে আপনি আপনার সাদের ফটো ভিডিও রিকোভারি করবেন। তো আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করে দিবেন, ওপেন করে দেওয়ার পর এখানে সার্চ বক্স পেয়ে যাবেন, সার্চ বক্সে লেখেন হচ্ছে ডিলিট ফটো রিকোভারি লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর এখানে অসংখ্য অ্যাপ শো হবে, এখন এখান থেকে আপনাদের জেনুইন যে অ্যাপস আপনারা রিকোভারি হবে, মানে জেনুইনভাবে যে আপনারা ফটোগুলো রিকোভারি করতে পারেন সেই অ্যাপসটা আপনাদের খুঁজে বের করতে হবে। এই যে আপনারা এই অ্যাপটা নিতে হবে, ডিক্স ডেগার ফটো রিকোভারি, এই অ্যাপসটা এখান থেকে জাস্ট আপনি ওপেন করে ইনস্টল করবেন। দেখেন অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়েছে মানে একদম 100 মিলিয়ন ভাই, ঠিক আছে, অ্যাপসটা খুব কার্যকরী। এই অ্যাপস দিয়ে কিন্তু আমি আমার নিজেরও অনেক ডিলিট হওয়া ফটো রিকোভারি করে নিচ্ছি। ওকে, সো অ্যাপসটা ওপেন করে দেওয়ার পরে জাস্ট অ্যাপসটা ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করে দেবেন। তো যখন আপনারা ওপেন করে দেবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখন এখান থেকে আপনি যদি চান আপনার ডিলিট হওয়া ভিডিও রিকোভারি করবেন তাহলে ভিডিওর উপরে একটা ক্লিক করে দেবেন, আর এখান থেকে যদি চান যে আপনার ফটো রিকোভারি করবেন তাহলে এখানে একটা ক্লিক করে দেবেন। তো যেহেতু আমরা ফটো রিকোভারি করব, তো এখানে ফটোসের মানে ক্যামেরা রোলের উপরে একটা ক্লিক করে দেবেন। তো ক্যামেরা রোলের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার যতগুলো ফটো আপনি ডিলিট করছেন মনের অজান্তে, তো সেগুলো কিন্তু এখানে শো করবে। যে দেখুন আমার কিন্তু এখানে ওরে সর্বনাশ, এখান থেকে আমার 848টা আমার কিন্তু ফটো আমি ডিলিট হয়ে গেছে আমার মনের অজান্তে, অথবা আমি ডিলিট করে দিছি, তো সেগুলো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এখন এখান থেকে আপনি যত স্ক্রল করবেন আপনার কিন্তু ফটোগুলো এখানে শো হবে, ঠিক আছে। তো যত স্ক্রল করবেন আপনার ফটোগুলো এখানে শো হবে। এখন এখান থেকে যেটা করতে হচ্ছে আপনারা জাস্ট যে সেটিং নামের যে অপশন দেখতে পাবেন এখানে, এই যে এখান থেকে এই যে এখানে সেটিং নামের একটা আইকন দেখতে পান, এখানে ক্লিক করুন। আপনি কিন্তু এখানে যতগুলো ফটো ডিলিট হচ্ছে সব কয়েকটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। আমি আসলে ওভাবে দেখাচ্ছি না, কারণ আমারও এখানে অনেক পার্সোনাল ফটো আছে, মানে একটু যদি স্লো করে দিই তাহলে ফটোগুলো দেখা যাবে, ঠিক আছে। তো ফটোগুলো যাই হোক, এখান থেকে আমি আর স্লো না করতেছি। এই যে তো এখানে আপনার এই সেটিং নামের অপশন একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে অপশনটা থাকবে এখানে এইখানেই রাখবেন এটা, ঠিক আছে। তো তারপরে এখান থেকে 10,000 থাকবে, 10,000 আর যে টাইম সময় আপনার ফটোটা আপনি যদি চান যে ওই সময় মানে যে সময় ডিলিট হয়ে গেছে সেখান থেকে কোনো তারিখ মারিখ বসায় দিয়ে কিন্তু আপনি সেগুলো রিকোভারি করতে পারবেন। তো যাই হোক, আমি কোনো কিছু করবো না, আমি জাস্ট এখান থেকে আমার যেহেতুগুলো হয়েছে আমি সবগুলোই রিকোভারি করব। মানে এইভাবে মার্ক করে করা যাবে না, জাস্ট এইভাবে যেভাবে থাকবে আপনি সেইভাবে করে দেবেন। আর যদি আপনি সেই টাইমটা সিলেক্ট করে দিতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে টাইমগুলো অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আপনার এগুলো ওকে করে দেবেন। সো ওকে করে দেওয়ার পরে এখন এখান থেকে যেটা করতে হচ্ছে আপনার যে এখানে দেখেন টিক মার্ক দেওয়া অপশন আছে, মার্ক করার অপশন, তো এখান থেকে জাস্ট আপনি যে ফটোটা রিকোভারি করতে চান সেই ফটোর উপরে একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে যে এখান থেকে রিকোভারি নামের একটা অপশন দেখতে পাবেন আপনারা, এই যে এখানে দেখতে পাচ্ছেন রিকোভারি, তো আপনারা এই রিকোভারির উপরে একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফাইল চুজ করতে বলবে, আপনারা এখান থেকে যে কোনো একটা ডিভাইসে নিতে পারেন অথবা মেমোরিতে নিতে পারেন, তাছাড়া এখান থেকে যে কোনো, তো আপনারা এখান থেকে জাস্ট যে কোনো একটা অপশনে ক্লিক করে দেবেন। আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন, মাঝখানেরটা ক্লিক করে দেবেন, ঠিক আছে, ফাইলের। তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে যেখান থেকে সেভ দাস এখান থেকে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যালাউ করে দেবেন। সো অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অলরেডি দেখুন তিনটা ফটো কিন্তু আমার অলরেডি কিন্তু রিকোভারি হয়ে গেছে। তো এখন এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে বের হয়ে চলে আসবো। তো চলে আসার পরে জাস্ট আমি যদি এখান থেকে আমার গ্যালারিটা ভিজিট করি তাহলে আমার কিন্তু সেই ফটোগুলো শো করবে। যে দেখুন আমার এই এইগুলো ফটো কিন্তু আমার তিনটা ফটো কিন্তু আমার অলরেডি রিকোভারি হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু একদম খুব সহজে 10 বছর 20 বছর যে কয় বছরেরই ফটো আপনার ডিলিট হয়ে যায় ভুলবশত অথবা ডিলিট করে ফেলাইছেন, তো আপনি কিন্তু চাইলে খুব সহজেই ফটোগুলো রিকোভারি করে নিতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।